আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পমগ্রেনেট জুস। দেখে নেওয়া যাক পমগ্রেনেট জুস বানাতে যা যা লাগছে। বিট লবণ, আনার বা বেদানা, মধু, আইস কিউব এবং পানি। তাহলে শুরু করে দেওয়া যাক। সবার প্রথমেই আমি আনার নিয়েছি। ব্লেন্ডার মেশিনে আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ আনার। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আনারে আছে আয়রন। যাদের হিমোগ্লোবিনের মাত্রা কম তাদের ক্ষেত্রে আনার বেশ উপকারী, এবং এর মধ্যে ফসফরাস এবং পটাশিয়ামের পরিমাণ পর্যাপ্ত পরিমাণে থাকার কারণে যাদের পটাশিয়ামের অভাব রয়েছে তাদের ক্ষেত্রে বেশ উপকারী। দিয়ে দিচ্ছি আইস কিউব। কিছু আইস কিউব আমি রেখে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। দিয়ে দিচ্ছি মধু। মধুতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অনেকের দেখা যায় যে সর্দি কাশি ঠান্ডা লেগেই থাকে, তাদের ক্ষেত্রে মধু বেশ উপকারী। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ। দর্শক, এখন আমি দিয়ে দিব এক গ্লাস পানি। আমার হাতে যে জগটি দেখতে পাচ্ছেন এটি হলো আরএফএল জুস জগ। এটি 100% ফুড গ্রেড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি ও সম্পূর্ণ বিপিএ ফ্রি হওয়ায় খুব সহজে আপনি গরম পানি, ঠান্ডা পানি এবং জুস এখানে সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে দিয়ে দিচ্ছি। এখন আমি ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করব। আমার পমগ্রেনেট জুস অলমোস্ট হয়ে গেছে। এখন আমি একটি গ্লাস নিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব। গ্লাসের ভিতরে চারপাশে দিয়ে দিচ্ছি একটু মধু। দর্শক, অনেক সময় দেখা যায় যে বাচ্চারা ঠিক মতো কোনো খাবার খেতে চায় না, বিশেষ করে ফল তো একেবারেই খেতে চায় না। সেক্ষেত্রে আপনি যদি বাচ্চাদেরকে সুন্দর মতো করে রং বেরঙের বিভিন্ন কালারফুল ড্রিঙ্কস সামনে প্রেজেন্ট করেন, তাহলে দেখবেন শিশুরা খেতে আগ্রহ বোধ করবে। তাহলে আমি ঢেলে নিচ্ছি এই জুস। অত্যন্ত কালারফুল হয়েছে। রান্না করার সময় বা যে কোনো কিছু বানানোর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, তাই অবশ্যই আপনার কিচেনে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি একটু স্ট্র। আমি আজকে সবুজ কালারের স্ট্র দিব। দর্শক, দেখে নিলেন খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার পুষ্টিকর ঝটপট এই রেসিপি পমগ্রেনেট জুস। তো আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপি এবং পরিবেশন করুন আপনার ইফতার টেবিলে। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আরএফএল জুস জগ নিবেদিত সরবত সমাহার। আগামীকাল নতুন রেসিপি নিয়ে একই সময় আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।